সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। আর আমরা আছি আপনাদের পাশে, আপনাদের সাথে প্রোগ্রেসিভ বিডি। নমস্কার, আজ আমি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ 2020-এর বায়োলজি সাজেশন নিয়ে এসেছি। এই সাজেশনটির ডাউনলোড লিঙ্ক ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া হয়েছে। 2020-এর আরও অন্যান্য সাজেশনগুলি পেতে হলে আপনাকে এই চ্যানেলটি অবশ্যই ভিজিট করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও সবার আগে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। তো সবার আগে আমি বলে রাখি, এই সাজেশনটির যে কোনো প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাতে পারেন। তো চলুন শুরু করি। প্রথম যে অধ্যায়টি আছে সেটা হচ্ছে জৈবনিক পদ্ধতি। এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে টোটাল মার্ক থাকবে 6, এর মধ্যে 5 মানের একটি এবং 1 মানের একটি। প্রথম প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের সংবহন কলাগুলির নাম করো। উত্তর হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। এটা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ 2018-তে এই প্রশ্নটা এসেছিল। দ্বিতীয় নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের বাম নীলয়ের প্রাচীর ডান নীলয়ের প্রাচীর অপেক্ষা অধিকতর পুরু বা স্থূল হয় কেন? এটা 2017-তে এসেছিল। এর উত্তরটা পাশাপাশি দেওয়া আছে। তিন নম্বর প্রশ্ন, সজীব কোষের প্রধান শ্বসন বস্তু কোনটি? উত্তর গ্লুকোজ। চার নম্বর, পার্থক্য লিখো, উপচিতি অপচিতি অন্তঃশ্বসন ও বহিঃশ্বসন স্ববাত ও অবাত শ্বসন ব্যাপন ও অভিশ্রবণ মুক্ত বদ্ধ সংবহন এবং WBC ও RBC, এগুলোর উত্তর বইতে আছে, সেজন্য দেওয়া হয়নি। এরপর যদি কোনো উত্তর নিয়ে আপনারা সমস্যা করেন তবে আমাকে জানাতে পারেন। কোশ্চেন নাম্বার 5, ব্যাঙাচির সাসঙ্গের নাম কি? বহিঃপুলকা। এইভাবে পরপর সমগ্র প্রশ্নগুলি আপনারা ভিডিওটি পজ করে জানতে পারেন। 18 নম্বর প্রশ্ন, স্ববাত ও অবাত শ্বসনের সাধারণ পর্যায় কোনটি? উত্তর গ্লাইকোলাইসিস। 19 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থি নিঃসৃত রসে কোনো পাচক উৎসেচক থাকে না? যকৃৎ। 20 নম্বর প্রশ্ন, একইরকমভাবে দেওয়া আছে, একুশ এভাবে আপনারা দেখে নেবেন। শেষ প্রশ্নটি হল, গ্লোমেরুলাস ও হ্যান্ডিল লুপ কি? দ্বিতীয় অধ্যায়, উদ্ভিদ ও প্রাণীদেহে নিয়ন্ত্রণ ও সমন্বয়। এস অধ্যায় থেকে টোটাল 6 নম্বর থাকবে, এর মধ্যে 3 মানের একটি, 2 মানের একটি এবং 1 মানের একটি। প্রথম প্রশ্ন, এক নিউরনের কোষদেহের কোন অংশ থেকে অ্যাক্সন উৎপন্ন হয়? উত্তর অ্যাক্সন হিলক থেকে। এটা মাধ্যমিকে 2018-তে এসেছিল। কোশ্চেন নাম্বার 2, সুষুম্নাকাণ্ডের কাজ লেখা, এগুলা এটা 7টা বই 63 পেজের মধ্যে আছে। এরকমভাবে পরপর সবগুলো প্রশ্ন আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। 10 নম্বর প্রশ্ন, ইনসুলিন কম ক্ষরণে কী রোগ হয়? এই রোগের লক্ষণ লিখো। এটা 7টা বই 59 পেজের মধ্যে আছে। এরকমভাবে সবগুলা আত্ম দেখবেন। ঠিক এই চ্যাপ্টারের শেষ প্রশ্নটি হলো, একটি মিশ্র গ্রন্থির নাম করো। উত্তর অগ্নাশয়। এরপরে যে চ্যাপ্টারটি এলো সেটা হলো জনন। এই চ্যাপ্টার থেকে 5 নম্বর থাকবে টোটাল, এর মধ্যে 3 মানের একটি এবং 2 মানের একটি। প্রথম প্রশ্ন, দিনিশেক কি? এটা মাধ্যমিকে 2018-তে এসেছিল। উত্তরটা যথারীতি দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 2, ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম ও এদের যে কোনো একটি কাজ লেখো। এরকমভাবে 5 নম্বর প্রশ্নটি হলো, গুরু মস্তিষ্কে গোলার্ধ দুটি যে যোজক দ্বারা যুক্ত থাকে তার নাম কি? উত্তর কর্পাস ক্যালোসাম। ঠিক একই রকমভাবে 9 নম্বর প্রশ্ন, অপুঞ্জন কি? উদাহরণ দেওয়ার গুরুত্ব লেখে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন।
এরপরে 26 নম্বর প্রশ্নটা হচ্ছে যৌন ও যৌনতার পার্থক্য লেখো পেজ 77 সাতটা বইয়ের মধ্যে আছে উত্তরটা। ঠিক এই চ্যাপ্টারের শেষ প্রশ্নটি হলো কোন হরমোন নেফ্রনের দুরসংবর্ত নালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে। এটা 2018-তে এসেছিল। উত্তর এডিএস, অর্থাৎ এর পুরো নাম এনডিডাই ইউরেটিক হরমোন। এরপর যে অধ্যায়টি এলো সেটি হলো বংশগতি ও বিবর্তন। এর থেকে টোটাল 7 নম্বর থাকবে, এর মধ্যে 2 মানের 2টি এবং 3 মানের 1টি। প্রথম প্রশ্নটি হলো ডারউইনের লেখা বিখ্যাত বইটির নাম কি? উত্তরটি দেওয়া আছে। 2 নম্বর, সরীসৃপ স্তন্যপায়ীর মধ্যে সংযোগকারী প্রাণীর নাম কি অথবা কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে? এর উত্তর হচ্ছে শংসচঞ্চু। এরকমভাবে পরপর সবগুলো প্রশ্ন দেওয়া আছে। আপনারা ভিডিওটি ফার্স্ট করে আপনাদের সুবিধা মতো এগুলা লিখে নেবেন বা জেনে রাখবেন। এর মধ্যে ঠিক আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে 16, নিষ্ক্রিয় অঙ্গ কি? মানুষের 2টি নিষ্ক্রিয় অঙ্গের নাম করো, বিবর্তনে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব লেখা। উত্তরটা কিন্তু এখানে দেওয়া আছে। আবার কোশ্চেন নম্বর 19, এটিও খুবই ইম্পর্টেন্ট, ল্যামার্কের ব্যবহার ও অব্যবহার মতবাদটি লিখো, এর সপক্ষে বিপক্ষে একটি করে যুক্তি দাও। এরপরে কোশ্চেন নম্বর 26, খুব ইম্পর্টেন্ট, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কি? এর বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। এটা আশা করি চলে আসবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং সর্বশেষ প্রশ্নটি হলো নিচের কোনটি হেটারোজাইগাস? অপশানগুলি দেওয়া আছে, এর মধ্যে উত্তর হবে ক্যাপিটাল লেটার এ স্মল এ কমা ক্যাপিটাল লেটার বি স্মল বি। আমাদের পরিবেশ, এটি হলো সর্বশেষ অধ্যায় বায়োলজির, এটা থেকে টোটাল 3 মার্ক থাকবে। প্রথম প্রশ্ন, 2টি অজৈব কৃষ্ণ দূষক পদার্থের নাম করে। উত্তর যথারীতি দেওয়া আছে। এরকমভাবে সবগুলা প্রশ্ন মোটামুটি পরপর সিরিয়াল আকারে দেওয়া আছে, উত্তরও দেওয়া আছে, প্রায় বলা বললেই চলে। এর মধ্যে থেকে যদি আপনারা কোনো উত্তর নিয়ে যদি কোনো সমস্যা করেন বা কোনো অসুবিধা হচ্ছে বলে মনে করেন আপনারা, তখন আমাকে আপনাদের মতামত জানাতে পারেন। নয় নম্বর কোশ্চেনটা একটু খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে। বাস্তুতন্ত্রের 10% সূত্রটি কার? সূত্রটি লিখো। উত্তর দেওয়া আছে এটা। এরমভাবে একেবারে সর্বশেষ প্রশ্নটি হলো 17 নম্বর, শক্তি প্রবাহ কি? বাস্তুতন্ত্র শক্তি একমুখী ব্যাখ্যা করো। আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার তো অবশ্যই করবেন আপনারা, এবং কোনো কিছু বলার থাকে আমাকে কোনো কিছু যদি বলার থাকে আমাকে কমেন্ট করবেন। নমস্কার, ধন্যবাদ সবাইকে।